আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ ষষ্ঠ দিনে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আছি, মোহাম্মদ আবু জাফর খান, সহকারী শিক্ষক, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, আল্লাহ তোমাদের সহায় হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠদানে যাওয়ার পূর্বে আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটু দোয়া করি। আসো আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমরা সবাই আমাকে সহযোগিতা করবে, আসো আমরা পাঠদানে চলে যাই। তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বোর্ডে বলতো কিসের একটা প্রতীক দেখতে পাচ্ছ? এই প্রতীকটা, হ্যাঁ নিশ্চয়ই বলতে পেরেছ, এটি কোরআন মাজিদ, এটি আল কোরআন বা কোরআন মাজিদ। এটি সম্পর্কে আজকের আমরা পাঠদান দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর জন্য আজকের পাঠের নাম চতুর্থ অধ্যায়, কোরআন মাজিদ শিক্ষা। কোরআন মাজিদ শিক্ষা আজকের আমাদের পাঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো কোরআন মাজিদ, এ কোরআন এবং মাজিদ দুটি আরবি শব্দ। দুটি কি? আরবি শব্দ। তাহলে কোরআন অর্থ কি? কোরআন কারা শব্দ থেকে, কারা অর্থ পাঠ করা, আবৃত্তি করা, আর কোরআন অর্থ হচ্ছে যা পাঠ করা হয়, যা পাঠ করা হয়। এই বড় বাক্যটিকে একটু ছোটো করে যদি আমরা বলি, অর্থাৎ পঠিত। কোরআন শব্দের অর্থ কী? পঠিত। আর মাজিদ, মাজিদ অর্থ প্রশংসনীয়। মাজিদ অর্থ কী? প্রশংসনীয় বা উন্নত বা মর্যাদাশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোরআন, তাহলে কোরআন মাজিদ, এই আমরা সত্য জেনে ফেললাম, এ বিষয়ে আমরা এখন শিক্ষা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলো তো আমাদের ভাষা কী? আমাদের ভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি। এই বাংলা ভাষা শিখতে আমাদের 50টি বর্ণ জানতে হয়, ঠিক কিনা? তাহলে আরবি হচ্ছে, এটি আল্লাহর ভাষা, আল্লাহর কালাম, এর ভাষা আরবি। এর ভাষা কি? আরবি। আরবি শিখতে বর্ণ লাগে কয়টি? 29টি। আর আমরা যে বাংলা শিখব তাতে লাগে কয়টি? 50টি। তাহলে দেখা যাচ্ছে আরবি শেখা খুব সহজ, ঠিক না? হ্যাঁ, এই সহজ জিনিসটা আমাদের কাছে বলতে পারো, হ্যাঁ আর আরবি খুব কঠিন, না না আরবি খুব সহজ। আল্লাহ কোরআনের এক সুরাতে তিনবার বলেছে, যেটাকে আমি সহজ করে নাজিল করেছি, কে আছে এর থেকে উপদেশ গ্রহণ করবে? তো এটি খুব সহজ। কেন এই কোরআন? কোরআন হচ্ছে, এটি আল্লাহর বাণী, এটি ভাষা আরবি। এতে রয়েছে আমাদের কিসে মঙ্গল রয়েছে, কিসে অমঙ্গল রয়েছে, কী কাজ করলে আমরা শান্তিতে থাকব, কী কাজ করলে আমরা নিরাপদে থাকব, এ সব কিছু বলে দেওয়া হয়েছে কোরআন মজিদে।
আর এটি আমাদের একমাত্র জীবন ব্যবস্থা এই কোরআন মাজিদ। তো এই কোরআন মাজিদ শিখতে হলে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে, তার ভিতরে একটি হচ্ছে আরবি বর্ণমালা। কি জানতে হবে? আরবি বর্ণমালা। তারপরে জানতে হবে নোক্তা হরক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোরআন মাজিদ শিক্ষা করা অত্যন্ত দরকার, কেননা নামাজে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়। কোরআন মাজিদ তেলাওয়াত করা নামাজে ফরজ, এটি আমাদের সহি শুদ্ধ করে শিখতে হবে। তো শিখতে হলে আমাদের প্রথম বর্ণমালাগুলো একটু জেনে নেই। আরবি বর্ণমালা কয়টি? 29টি। তোমরা আর বাংলায় বর্ণমালা পড়েছিলে 50টি, সেটা দু ধরনের, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আরবিতেও ঠিক অনুরূপভাবে 29টি বর্ণ হরফ রয়েছে দুই ধরনের, একটি হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ আরবিতে 3টি। আরবিতে স্বরবর্ণ কয়টি? 3টি, আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই 3টি হচ্ছে স্বরবর্ণ। এই আলিফ, ওয়াও এবং ইয়া, এটিকে মদের অক্ষরও বলা হয়, এটি হচ্ছে স্বরবর্ণ। আর বাকি সব, বাকি 26টি ব্যঞ্জন বর্ণ। এখন বাকি 26টি ব্যঞ্জন বর্ণ কী কী? বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, র, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হামজা, হা বা হামজা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এ হলো 26টি। আর আমরা পূর্বেই জেনেছি 3টি, আলিফ, ওয়াও, ইয়ে, এই সব মিলে হচ্ছে কয়টা? 29টি বর্ণ। এখন 29টি বর্ণ আমরা আর একবার একটু চেষ্টা করি, আমার সাথে সুন্দর করে সবাই কণ্ঠে কণ্ঠে মিলে একটু পড়ো, আমি পড়ছি, কেমন বলো? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, র, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এ হচ্ছে আরবি 29টি হরফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হরফগুলোকে আবার দেখা যাচ্ছে এই উপরে এবং নিচে বিন্দুর মতো ফোঁটা দেখা যায়, এটাকে আরবিতে বলা হয় নোক্তা। কোনো হরফের উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা রয়েছে, এগুলোকে নোক্তা বলা হয়। এগুলো কি বলা হয়? নোক্তা বলা হয়। তো এই নোক্তাযুক্ত অক্ষরগুলো, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নোক্তা কি? আরবি হরফের উপরে বা নিচে এক বা একাধিক ফোঁটা বিন্দু রয়েছে, একে নোক্তা বলে। তো নোক্তা, এখন নোক্তা এই অক্ষরটাকে আমরা দু জায়গায় ভাগ করে ফেলি, নোক্তাযুক্ত এবং নোক্তা বিহীন। তার মানে নোক্তা যুক্ত অক্ষর কয়টি? নোক্তাযুক্ত অক্ষর হচ্ছে 15টি। নোক্তাযুক্ত অক্ষর কয়টি? 15টি অক্ষর রয়েছে। সে অক্ষরগুলো কী কী? আমরা এগুলাকে, যেগুলো এক নক্তা বিশিষ্ট সেগুলোকে একটা পর্ব করতে পারি, যেগুলো দুই নক্তা বিশিষ্ট উপরে সেগুলো একটা পর্ব করতে পারি, যেগুলো তিন নক্তা বিশিষ্ট সেগুলোকে একটা পর্ব করতে পারি, যেগুলোকে নিচে এক নক্তা সেটা একটা পর্ব করে নিতে পারি। তো আমরা এখানে সাজিয়েছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো এক নক্তা নিচে আছে এরকম হরফ কয়টি? দুটো। বা, জিম, বা, জিম, এ ফোঁটা কোথায় আছে? হরফের নিচে আছে। আর এক নক্তা উপরে, হরফের উপরে এক নক্তা যুক্ত অক্ষর কয়টি? 8টি। উপরে 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 কিন্তু 8টি, শুধু উপরে। কি কি? খ, জাল, ঝা, রোয়া, গাইন, ফা, দদ এবং নুন। এই 8টি হরফের উপরে একটা করে ফোঁটা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো কোন হরফের নিচে দুটো নক্তা রয়েছে? শুধু দুই নক্তা নিচে আছে
সে হরফটি একটি, সেটা হলেও সেটা হলো ইয়া, সেটা হলো কি ইয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুই নকতা উপরে আছে, দুই নকতা কোথায় আছে, উপরে আছে, এরকম অক্ষর কয়টি, এরকম অক্ষর দুইটি, তা কফ, তা কফ। আর তিন নকতা উপরে দুইটি, তিনটি নকতা আছে উপরে, এরকম অক্ষর কয়টি, দুইটি, সা শিন, সা শিন। তাহলে আমরা এখন একবারে বলি নকতা যুক্ত অক্ষর পনেরোটি, সেগুলো আমি আর একবার বলছি। দেখো, বা তা সা জিম হা খ জাল ঝা শিন দত জ গইন ফা কফ নুন ইয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে নকতা যুক্ত বা নকতাওয়ালা অক্ষর। এরপরে বাকি থাকে কয়টি, ২৯টি থেকে ১৫টা চলে গেল, এরপর কয়টি থাকবে? হ্যাঁ, এই তো ঠিক বলতে পেরেছ, ১৪টি থাকবে। আর এই ১৪টি হরফে কোনো নকতা নেই, সেগুলো কী কী, আলিফ হা দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। এই ১৪টি বর্ণে কোনো নকতা উপরেও নেই এবং নিচেও নেই, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে নকতাবিহীন বা নকতা ছাড়া। তো এগুলো আমাদের আরবি বর্ণমালার পরিচয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসছে কি হরকত। হরকত বলা হয় তোমরা বাংলায় যেগুলোতে স্বরচিহ্ন ব্যবহার করো, আকার রশিকার এগুলো ব্যবহার করো, আমাদের আরবিতে এগুলোতে হরকত বলা হয়। এর কিছু নাম আছে জেদ, জবর এবং পেশ, এগুলো সব ফার্সি শব্দ। জের, জবর, পেশ এগুলো কী শব্দ, ফার্সি শব্দ, এগুলো আমাদের আরবি শিক্ষা করতে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আরবি কি খুব সহজ, ঠিক না? আরবি সহজ, এগুলো শুধু আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা সহজ সুন্দর করে শিখতে পারবো। দেখো, দুই মাস এক মাস একটা গৃহশিক্ষক ঘরে নিয়ে পড়লে দুই মাসের মধ্যে কোরআন পড়া যায়, কিন্তু অন্য অন্য সাবজেক্টগুলো দুই মাসে শেষ করা যায় না, শেখা যায় না, এটা একটা নিয়ামত। কোরআন খুব সহজ, এটি আমরা সুন্দর করে শিখব, সুন্দর করে পড়ব, কোরআনের আলোকে জীবন গড়ব। এ পর্যায়ে তোমরা ভালো থাকো, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হঠাৎ করে গরম পড়েছে, এজন্য বাসায় বেশি বেশি করে পানি পান করবে, আর চলাফেরা অবস্থায় মুরব্বীদের কথা শুনবে, বিশেষ করে আব্বু আম্মুর কথা শুনবে, ছোটো ভাই বোনদের সাথে মিলেমিশে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। দেখা হবে পরবর্তী ক্লাসে, আজ আর নয়, আল্লাহ হাফেজ।